Welcome back to another video, and in this class we shall be continuing with what we have done in the previous video or previous class, that is time of supply. আগের ক্লাসে আমরা কিন্তু ফরওয়ার্ড চার্জের কেসগুলো আমরা কনসিডার করেছিলাম। আজকে যে কেসগুলো কনসিডার করব সেটা হলো রিভার্স চার্জ। এবার ফরওয়ার্ড চার্জ কি, রিভার্স চার্জ কি, আমি বলেছিলাম যে জেনারেলি নর্মাল ট্রানজ্যাকশনসের ক্ষেত্রে, ধরো এটা সাপ্লায়ার, আর সাপ্লায়ার যদি কোনো একজন রিসিপিয়েন্টকে গুডস পাঠিয়ে থাকে, ওকে, দেন হু ইজ লাইবল টু পে দ্য জিএসটি, জিএসটি কে পে করবে, সাপ্লায়ার পে করে, ওকে, ও নিশ্চয়ই ওর কাছ থেকে টাকা চার্জ করে নিচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি, বাট গভর্নমেন্টকে দিতে হবে সাপ্লায়ার কাছে। তো জেনারেলি যদি এই এইটা চলে তাহলে দিস ইজ কেস অফ ফরওয়ার্ড চার্জ। বাট রিভার্স চার্জ হলো ঠিক উল্টোটা। ধরো সাপ্লায়ার কোনো রিসিপিয়েন্টকে গুডস পাঠাচ্ছে, এবার দেখা যাচ্ছে যে রিসিপিয়েন্ট ইজ লায়াবল টু পে জিএসটি, ওকে, রিসিপিয়েন্ট কিন্তু জিএসটিটা পে করবে গভর্নমেন্টের কাছে, ওকে। এটা বিভিন্ন ক্ষেত্রে হয়, তার জন্য আলাদা অলটুগেদার একটা চ্যাপ্টার আছে, বাট রাফলি বলতে পারি যে রিভার্স চার্জ কোন কোন ক্ষেত্রে দেখা যায়। যখন সাপ্লায়ার হলো কোনো অ্যাগ্রিকালচারার, ঠিক আছে, যখন কোনো অ্যাগ্রিকালচারার পাঠাচ্ছে, বা যারা সিল্ক ওয়ার্ম থেকে সিল্ক ইয়ার্ন বের করে দিচ্ছে, ঠিক আছে, তো ওরকম ছোটো ঘরের মধ্যে থেকে কিছু করে তারপরে হয়তো অন্য কারো কাছে র মেটেরিয়াল সেটা পাঠাচ্ছে, এগুলো সব ঘরে ঘরেই হয়, ঠিক আছে, ওরা তারপর অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা লোকাল অথরিটি যখন অন্য কারোর সাথে ডিল করছে, ঠিক আছে, এবার এই সব ডিফারেন্ট কেসে কিন্তু রিভার্স চার্জটা দেখা যায়, ওকে। তার মানে এরা হয়তো সাপ্লায়ার, কিন্তু এরা কিন্তু ট্যাক্স পে করবে না সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বা স্টেট গভর্নমেন্টের কাছে। এরা কী করছে, এরা উল্টো ট্যাক্সটা কালেক্ট করবে, জিএসটিটা কার কাছ থেকে তাহলে কালেক্ট করা হবে, যে রিসিভার, রিসিভারের কাছ থেকে কিন্তু জিএসটিটা কালেক্ট করা হবে, ওকে। তো এটা জাস্ট ফর দ্য সেক অফ গুডস। এই ডিসকাশনের পরে চলো এবার আমরা ডিসকাস করি যে ইন কেস অফ রিভার্স চার্জ আমার টাইম অফ সাপ্লাইটা কি হতে পারে, ওকে। টাইম অফ সাপ্লাই ইন কেস অফ রিভার্স চার্জ, কারণ কি, যেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম, যদি আমাদের টাইম অফ সাপ্লাই না জানি, ওয়েন উইল দ্য ট্যাক্স লাইবিলিটি অ্যারাইজ, ট্যাক্স লাইবিলিটি কখন হবে, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ডিটারমাইন ট্যাক্স লাইবিলিটি সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট ওয়েন শুড দ্য ট্যাক্স বি পেড, ওকে। সো রিভার্স চার্জ ইজ আ ভেরি ডিফারেন্ট কেস অ্যান্ড ইট ইজ ইনক্লুডেড ইন দ্য সিলেবাস টু নো। সো লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট রুলস দ্যাট আর গিভেন। ফার্স্ট অফ অল থিঙ্ক অ্যাবাউট আ কেস, দিস আর নট কেস স্টাডি, দিস আর জাস্ট সিম্পল এক্সাম্পলস। সাপোজ ইউ আর দ্য রিসিভার, ওকে, অ্যান্ড ইউ হ্যাভ রিসিভড সাম গুডস, লেটস সে দেয়ার ইজ অ্যা অ্যাগ্রিকালচারার, ঠিক আছে, বা ফার্মার, ফার্মার বলা যেতে পারে, ঠিক আছে, ফার্মার সাপ্লাইজ ইউ সাম গুড অ্যান্ড ইউ আর এ রেজিস্টার্ড ডিলার, রেজিস্টার্ড ডিলার, সো ইউ আর এ বিজনেসম্যান, তোমার কাজ হলো ফার্মারদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে তুমি মার্কেটে এটাকে প্রসেস করে বিক্রি করবে, ওকে। তো ফার্মাররা যখন তোমাকে কোনো গুডস সাপ্লাই করছে, লেটস সে দ্য ফার্মার ইজ ইন ইউপি, উত্তরপ্রদেশের ফার্মার, আর তুমি লেটস সে ইউ আর ইন তামিলনাড়ু, এবার ডিস্টেন্সটা অনেকটাই, ওকে। এই ক্ষেত্রে যখন ফার্মার কিছু তোমাকে সাপ্লাই করছে, তোমার কি মনে হয়, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ফার্মার উইল হ্যাভ অল দ্য
কেপাবিলিটিস টু রেকর্ড কবে সে সাপ্লাই করেছে, ও কি তোমাকে পদে পদে জানাতে থাকবে। এটা তো আর অ্যামাজন নয় যে ইমিডিয়েটলি ডিসপ্যাচ হয়ে গেলে ইমেল এসে বলল যে দ্য গুড হ্যাজ বিন ডিসপ্যাচড, ঠিক আছে। এটা তো এটা নয়, এটা নর্মাল একজন ফার্মার, হয়তো ফোনও ইউজ করতে পারে না, বা ফোন ইউজ করতে পারলে হয়তো এগুলো দিকে গুরুত্বই দেবে না। ওকে, সো ইউ ডোন্ট নো ওয়েন দ্য গুড ইজ রিমুভড, কবে রিমুভ হয়েছে ওর জায়গা থেকে। ডু ইউ নো ইট? ডু ইউ হ্যাভ এনি ইনফরমেশন? ট্যাক্সটা তো তুমি পে করবে, রিভার্স চার্জে তো তুমি পে করবে। ওকে, সো ডু ইউ নো ওয়েন দ্য গুড ওয়াজ রিমুভড? নো, ইউ ডোন্ট নো। ওকে, সো এই সময় কিন্তু আমাদের দেখতে হবে যে প্রিভিয়াস যে রুল দেখেছিলাম সেটা থেকে কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে বিকজ অফ দিস কাইন্ড অফ সিচুয়েশনস দ্যাট অ্যারাইজেস। আমি তো জানি না, আমার কাছে তো সাপ্লায়ারে ইনফরমেশন নেই। ওকে, এইবার এই ক্ষেত্রে আমার রুল আমাকে কি বলছে? ট্যাক্সের রুল বলছে, রুলস টু ডিটারমাইন টাইম অফ সাপ্লাই, বলছে তিনটে ক্রাইটেরিয়া, 1+2+3 থেকে দেখে আর্লিয়ারটা কনসিডার করতে হবে। নাও হোয়াট আর দিস থ্রি ক্রাইটেরিয়াস, চলো একটা একটা করে লিখি। ফার্স্টে বলছে যে আমরা তো টাইম বের করছি, টাইমে অলওয়েজ আমরা ডেট কনসিডার করি, তো কোন ডেটটাকে কনসিডার করতে হবে? ডেট অফ রিসিভিং দ্য গুডস, গুডস যেদিন রিসিভ করেছে সেই ডেটটাকে কনসিডার করতে বলেছে। সেকেন্ড বলেছে ডেট ওয়েন রেকর্ডেড ইন বুকস অফ অ্যাকাউন্টস, এই বুকস অফ অ্যাকাউন্টসটা কার? ফার্মারের না তোমার? অফকোর্স যে রিসিভিয়েন্ট তার। ওকে, রিসিভার্স, ঠিক আছে। ডেট ওয়েন রেকর্ডেড ইন বুকস অফ অ্যাকাউন্টস অর ডেট when payment is debited from bank account, ঠিক আছে। রিসিপিয়েন্ট নিশ্চয়ই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছে, যেই ডেটে ওর পেমেন্ট করেছে, এই দুটোর মধ্যে যেটা আগে হবে। এবং থার্ড ক্রাইটেরিয়াটা বলছে যদি সাপ্লায়ার ইনভয়েস ইস্যু করে থাকে সেই ইনভয়েসের ডেট প্লাস 31 days। ওকে, এইগুলোর মধ্যে যেটা আর্লিয়েস্ট হবে। ঠিক আছে, এগুলোর মধ্যে যেটা আর্লিয়েস্ট হবে, তার মানে আমার কী কী ক্রাইটেরিয়া বলছে? একটা, যে ডেটে আমি গুডসটাকে রিসিভ করেছি। সেকেন্ডলি, যেদিন আমি মানে অ্যাজ এ রিসিভার আমি যেদিন আমি বুকস অফ অ্যাকাউন্টস এন্টার করলাম, বা ডেট অফ পেমেন্ট যেদিন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট হলো, ওই দুটোর মধ্যে কম্প্যারিজন করে যেটা আগে হবে সেটা সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া বলছে সাপ্লায়ার যেদিন ইনভয়েসটা ইস্যু করলো সেটা থেকে 31 days টাইম গ্যাপ নিয়ে প্লাস 31 days করতে হবে, তারপরে যে ডেটটা আসবে সেটা। ওকে, সো এবার এগুলো নিয়ে আমরা কিছু কেস স্টাডি করবো টু আন্ডারস্ট্যান্ড হাউ টু অ্যাপ্লাই দিস। কিন্তু তার আগে আমি বলছি যে আমরা প্রথমে ফরওয়ার্ড চার্জ কমপ্লিট করেছি, এবার আমরা রিভার্স চার্জ করছি, রুলস আছে ডিফারেন্ট। আমাদেরকে কিন্তু একটা কাজ করতে হবে, যখনই আমাদের পরীক্ষায় থাকবে নট নেসেসারিলি সেখানে লিখে দেওয়া থাকবে যে দিস ইজ এ কেস আন্ডার ফরওয়ার্ড চার্জ, সো ক্যালকুলেট টাইম অফ সাপ্লাই, সেটা কিন্তু বলা থাকবে না। বা পরীক্ষাতে বা যখন তুমি রিয়েল লাইফ সিচুয়েশান ফেস করবে তখন কিন্তু তোমাকে কেউ সামনে থেকে এসে বলে দেবে না যে আচ্ছা এটা কিন্তু রিভার্স চার্জের কেস। এবার আমরা দেখেছি রিভার্স চার্জের কন্ডিশনস আলাদা, ফরওয়ার্ড চার্জের কন্ডিশনস আলাদা, তো আমরা ডিল করব কি করে? যে কোনো কেস যখন তুমি হ্যান্ডেল করবে বা যে কোনো কেস তোমার কাছে যখন প্রেজেন্ট করা হবে, ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, দ্য ফার্স্ট থিংস টু আইডেন্টিফাই, ইজ ইট এ সাপ্লাই? তার জন্য আমরা সাপ্লাইয়ের কনসেপ্টটা যেটা দেখেছিলাম। সেকেন্ড যেটা আমাদেরকে দেখতে হবে, ইজ ইট এ সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস,
তোমাদের সিলেবাসে খালি গুডস আছে, ওকে। থার্ড, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইজ ইট এ কেস অফ ফরওয়ার্ড চার্জ অর রিভার্স চার্জ। তার জন্য আমি এখানে যে ডিসকাশনটা করেছি সেটাই যথেষ্ট হবে। অ্যাড লাস্টলি, তোমাকে কন্ডিশনসগুলো ফলো করতে হবে অ্যাকর্ডিংলি, ওকে। তার মানে কোনো কেস দেখলে চারভাবে তুমি এটাকে দেখবে। প্রথমে কনসিডার করবে এটা কি সাপ্লাই, তারপরে এটা কি সাপ্লাই অফ গুডস, তারপরে সাপ্লাই অফ গুডস কনফার্ম হওয়ার পরে সেটা কি ফরওয়ার্ড চার্জে পড়ছে না রিভার্স চার্জে পড়ছে। তারপর ওটা রেসপেক্টিভলি, ওটা রেসপেক্টে যে কন্ডিশনসগুলো আছে সে যদি ফরওয়ার্ড চার্জ হয় ফরওয়ার্ড চার্জ দিয়ে দেখবে, যদি রিভার্স চার্জ হয় তাহলে রিভার্স চার্জ দিয়ে দেখবে, ওকে। সো লেট আস মুভ অন টু ডু সাম কেস স্টাডিজ অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্য টাইম অফ সাপ্লাই ফর রিভার্স চার্জ, ওকে। লেটস কনসিডার দিস কেস স্টাডি, কেস ওয়ান ফর টুডে। লেটস সে দেয়ার আর টু পিপল, এক্স অ্যান্ড ওয়াই, ওকে। এক্স ওয়াইকে গুডস পাঠাচ্ছে। এবার বলেছে ডেট অফ সাপ্লাই অফ গুডস বাই এক্স, এক্স পাঠিয়ে দিয়েছে। এক্স যেদিন পাঠালো সেটা কোন ডেট বলছে? এখানে লেখা আছে নভেম্বর 30th, ওকে। লেটস ফর এক্সাম্পল সে এখানে লেখা আছে নভেম্বর 30th, লেটস সে 2020, ওকে। তো এই ডেটে এক্স গুডস পাঠিয়ে দিল। নেক্সট ইনফরমেশন রিসিভিং বা রিসিপ্ট অফ গুডস বাই ওয়াই, ওয়াই কবে রিসিভ করলো? লেখা আছে ডিসেম্বর 12, 2020. Third information that is given is, when was invoice issued? Let's say invoice was issued on November 25th, 2020. Okay. Next information given, date of payment. Let's say receive to koreche December 12th, let's say December 20th e she payment korlo. Ebar bolche time of supply in this case bear korte, jekhane naki x is unregistered. Ei kotha ta bolei kintu bojha jacche je this is a case of reverse charge, thik ache. X goods Y কে সাপ্লাই করলো, অফ কোর্স দিস কনস্টিটিউটস এ সাপ্লাই, ওকে। সাপ্লাই অফ ওয়াট? সাপ্লাই অফ গুডস। এবার এটা ফরওয়ার্ড চার্জ না রিভার্স চার্জ। এক্স যে সাপ্লায়ার ও আনরেজিস্টার্ড, তার মানে ও সরকারের কাছে ওর রেজিস্ট্রেশন নেই। জাস্ট ফর এক্সাম্পল ভেবে দেখো তো, নর্মাল ফার্মাররা কি জিএসটি রেজিস্টার্ড থাকে গভর্নমেন্টের কাছে? নো, নট নেসেসারিলি, ম্যাক্সিমামের থাকে না। তো এই জায়গায় এক্স ইজ unregistered, তার মানে ট্যাক্সটা কে পে করবে? ওয়াই। সো ইট ইজ এ কেস অফ রিভার্স চার্জ, ওয়াই ইজ এ রিসিভার, ঠিক আছে। এবার রিভার্স চার্জে আমাদের রুলটা কী বলছে? ধরো আমরা এটাকে সলভ করছি আনসার লিখে, টাইম অফ সাপ্লাই উইল বি আর্লিয়েস্ট অফ দ্য ফলোয়িং। তো আমার ফার্স্ট রুলটা কী ছিল? ডেট অফ রিসিভিং গুডস, ওকে। এই সিচুয়েশনটাতে রিসিপ্ট অফ গুডস বাই ওয়াই কবে হয়েছে? ডিসেম্বর 12th, লিখছি আমরা ডিসেম্বর 12th
2020। সেকেন্ড রুলটা আমার বলছিল বা সেকেন্ড ক্রাইটেরিয়াটা যেটা, সেটা হলো ডেট অফ পেমেন্ট অর রেকর্ড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। আমার এখানে তো রেকর্ড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টসে কোনো ইনফরমেশনই দেওয়া নেই, তো আমি খালি ডেট অফ পেমেন্টটাই লিখতে পারবো। ডেট অফ পেমেন্ট কবে পে করেছে দেখো তো, 20th December, December 2020। এবং থার্ড সিচুয়েশনটা আমরা কি করতে পারি, ইস্যু অফ ইনভয়েস। ওটাই কি না, ইস্যু অফ ইনভয়েস প্লাস 31 days কিন্তু, ওকে, ইস্যু অফ ইনভয়েস প্লাস 31 days। এবার নভেম্বরে আমার 30 দিন আছে, আর ডিসেম্বরে আমার 30 দিন আসলে December 25th, এখানে হয়ে যাচ্ছে December 26, 2020। কেন এটা নভেম্বর হচ্ছে না, কারণ কি আমার রুল বলছে ইস্যু অফ ইনভয়েস থেকে প্লাস 31 days করতে হবে, ওকে, দিস ইজ দ্য বেসিক রুল। নাহলে কিন্তু আমি ডাইরেক্ট লিখে নিতাম November 25th, কিন্তু সেটা কিন্তু না করেছে, রুলে বলছে ইস্যু অফ ইনভয়েস এই ডেটে ইস্যু করছে প্লাস 31 days ফ্রম দ্যাট, ওকে, সো এটা আসছে December 26th। এবার এটার মধ্যে আর্লিয়েস্ট অফ দ্য ফলোয়িং কোনটা, December 12, 2020, দিস ইজ মাই টাইম অফ সাপ্লাই, ওকে। তাইলে ট্যাক্সটা কবে পেমেন্ট করবে, ট্যাক্স পেমেন্ট করবে ওয়েন উইল দ্য ট্যাক্স বি পেইড, নেক্সট মান্থের 20th মধ্যে, তার মানে January 20th, 2020 মধ্যে ট্যাক্সটাকে পে, সরি 2021 মধ্যে ট্যাক্সটাকে পেমেন্ট করতে হবে, ওকে। Let us move ahead with another case study. So, here is another case. This case is almost similar, but informations are a little different. Okay? Now see, X is delivering some goods to Y. So, this constitutes a supply. X is unregistered. He is a supplier. And he is unregistered. Y is the receiver বা recipient. তো এই ক্ষেত্রে Y কে ট্যাক্স পে করতে হবে। এবার ইনফরমেশনসগুলো এখানে কী কী আছে, ফার্স্ট ইনফরমেশন স্টেটস ডেট অফ সাপ্লাই অফ গুডস November 10, 2020, ডেট অফ রিসিপ্টস অফ গুডস November 12, ইস্যু অফ ইনভয়েস November 10, ডেট ওয়েন রেকর্ডেড ইন বুকস অফ অ্যাকাউন্টস December 21, ডেট ওয়েন অ্যামাউন্ট ডেবিটেড ফ্রম ব্যাঙ্ক December 20, ওকে। এগেন টাইম অফ সাপ্লাই উইল বি আর্লিয়েস্ট অফ দ্য ফলোয়িং, ওকে, ফার্স্ট date of receiving goods, এখানে কত দেওয়া আছে, date of receipt of goods November 12, 2020। next আমাদেরকে কি compare করতে হবে, date of recording in books of accounts, সেটা কবে আছে, সেটা আছে December 21st, 2020। আর এটার সাথে অর আরেকটা কোনটা আমরা দেখি, ডেট অফ পেমেন্ট মানে যেদিন আমার ব্যাংক থেকে ডেবিট হলো, সেটা দেখো এখানে লেখা আছে 20th December। এবার এদের মধ্যে থেকে কোনটা আমরা সিলেক্ট করব আর্লিয়ার অফ দ্য ফলোয়িং, তার মানে এটা আমাদের যাবে, বিকজ December 20 কামস বিফোর December 21st, সো এখানে আসবে December 20th, 2020। থার্ড জিনিস আমরা কি দেখব, ডেট অফ ইস্যু অফ ইনভয়েস প্লাস 31 days, ওকে। এইখানে ডেটটা কত ছিল,
ডেট অফ ইস্যু অফ ইনভয়েস নভেম্বর টেন্থ 2020 প্লাস 31 ডেজ কত আসছে? এটা আসছে ডিসেম্বর 11th। ওকে, তার মানে এবার আমার কম্পারিজনটা কার মধ্যে করতে হবে? আর্লিয়েস্ট অফ দ্য ফলোয়িং কার কার মধ্যে? এটা, এটা এবং এটা, এই তিনটের মধ্যে আমাকে কম্পেয়ার করতে হবে। কোনটা আর্লিয়েস্ট দেখাচ্ছে? দিস ইজ দ্য ওয়ান, নভেম্বর 12th। ওকে, সো টাইম অফ সাপ্লাই উইল বি নভেম্বর 12th 2020। আমরা হয়তো এখানে বলতে পারি, স্যার ডেট অফ সাপ্লাই অফ গুডস তো নভেম্বর 10, তো ওটা ধরছি না কেন? আরে ওটা তো সাপ্লাই আর জানে কবে সে সাপ্লাই করেছে, তুমি তো রিসিভ করছো, তোমাকে ধরেই বলছে সে কবে ডিসপ্যাচ করেছে, ওটা তো বলছে না, তোমার কাছে ইনফরমেশান নাই থাকতে পারে। আর তোমার কাছে থাকলে রাজ্যে সবার কাছে কি থাকবে সেই ইনফরমেশানটা, যে সাপ্লাই ওদেরকে সাপ্লাইয়ের কবে ট্রান্সফার করছে? সেই ইনফরমেশান সবসময় পাওয়া যাবে না, তাই এখানে রিসিভিং দ্য গুডস বলছে। নাও লেট আস লুক অ্যাট অ্যানাদার অ্যান্ড দ্য লাস্ট কেস স্টাডি ফ্রম রিভার্স চার্জ বেসিস। সো ইন দিস কেস হোয়াট উই সি ইজ অলমোস্ট দ্য সিমিলার ইনফরমেশনস আর গিভেন, কিন্তু একটু চেঞ্জ আছে। ওকে, লেট আস রিড দিস। এক্স ওয়াই কে গুডস সাপ্লাই করলো, এক্স ইজ আনরেজিস্টার্ড, ওয়াই ইজ রেজিস্টার্ড। ইনফরমেশনে আমার কী দেওয়া আছে? ডেট অফ সাপ্লাই অফ গুডস বাই এক্স টু ওয়াই, এক্স কবে সাপ্লাই করলো, ডেট অফ রিসিপ্ট অফ গুডস কবে ওয়াই রিসিভ করলো, ডেট অফ ইস্যু অফ ইনভয়েসটাও দেওয়া আছে। কিন্তু ফোর্থ ইনফরমেশনটা দেখো, এটা কিন্তু একটু ডাউট ক্রিয়েট করতে পারে। অ্যাডভান্স অফ ₹40 lakhs ওয়ার পেইড অন এত, এটার জন্য একটা ডেট দেওয়া আছে। এবার ব্যালেন্স অ্যামাউন্ট পে করেছে ডিসেম্বরে। নাও হাউ টু ডু দিস? ওকে, এগেইন আমাদেরকে কিন্তু এখানে দেখতে হবে যে অ্যাডভান্স একটা পেমেন্ট এসে পড়ছে, তার মানে কি এখন দুটো টাইম অফ পেমেন্ট হয়ে যাচ্ছে, একটা আমার ডিসেম্বর 20 আর একটা অক্টোবর 10। এবার চলো আমরা এটাকে এইভাবে সলভ করি। ওকে, টাইম অফ সাপ্লাই উইল বি, যা লেখার লিখে নেবে, আমি জাস্ট এখানে সলভ করছি। ওকে, এবার আমাকে কী কী করতে হবে, ক্রাইটেরিয়াগুলোকে আগে লিখতে হবে। ওকে, ফার্স্ট ডেট অফ রিসিট, কবে পেয়েছে। এবার দেখো এই জায়গায় কিন্তু আমাকে অ্যাডভান্স পেমেন্টের জন্য আলাদা করতে হবে আর ফাইনাল পেমেন্টের জন্য আমাকে আলাদা করে দেখতে হবে। ওকে, ডেট অফ রিসিট, এবার যেই জিনিসটার জন্য অ্যাডভান্স দিয়েছে, মানে ধরো টোটাল 1 কোটি টাকার জিনিস ছিল, 40 লাখ আগে দিয়েছে, 60 লাখ পরে দিয়েছে, কিন্তু গুডসটা তো একই, তার মানে গুডসটা যেদিন রিসিভ করেছে দুটোর জন্যই রিসিট ডেটটা সেম হবে। তো ডেট অফ রিসিট অফ গুডস বাই ওয়াই কবে দেওয়া আছে? নভেম্বর 12th, তার মানে এটা নভেম্বর 12th 2020, এটাও নভেম্বর 12th 2020। নেক্সট ক্রাইটেরিয়াটা কী বলছে? নেক্সট ক্রাইটেরিয়াটা বলছে ডেট অফ পেমেন্ট। এবার অ্যাডভান্সটা আমার কবে পে করা হয়েছে? দেখো অ্যাডভান্সটা আমার পে করা হয়েছে অক্টোবর 10th 2020, আর ফাইনাল পেমেন্টটা কবে করা হয়েছে? ডিসেম্বর 20th। থার্ড ক্রাইটেরিয়া কী বলছে? ইস্যু অফ ইনভয়েস প্লাস 31 ডেজ, ঠিক আছে। এবার ইস্যু অফ ইনভয়েস কবে হয়েছে? ডেট অফ ইস্যু অফ ইনভয়েস বাই এক্স কবে? অক্টোবর 5। এবার অক্টোবর 5 হলে আমি 31 ডেজ যদি অ্যাপ্লাই করি, অক্টোবর আমার 31 ডেজ আছে। ওকে, তো আমার আসছে ফর বোথ দিস কেস নভেম্বর 5 2020। ওকে, এইবার এদের মধ্যে আর্লিয়েস্টটা কোনটা? অ্যাডভান্সের জন্য আমি যদি দেখি, তাহলে অ্যাডভান্সের জন্য আর্লিয়েস্ট কোনটা? অক্টোবর 10th আসছে। ওকে,
সো আমি লিখে নিই October 10, 2020। আর ফাইনাল পেমেন্টের জন্য আমার আর্লিয়েস্ট কোনটা আসছে, November 5th। ওকে, তো আমার টাইম অফ সাপ্লাই কিন্তু অ্যাকচুয়ালি দুটো হচ্ছে, অ্যাডভান্স পেমেন্টের জন্য টাইম অফ সাপ্লাই এটা, আর ফাইনাল পেমেন্টের জন্য টাইম অফ সাপ্লাই কিন্তু আমার এটা ইন কেস অফ রিভার্স চার্জ। নাও লেট আস কাম টু আ ভেরি ইউনিক সিচুয়েশন, টাইম অফ সাপ্লাই ইন কেস অফ ভাউচার্স। নাও হোয়াট আর ভাউচার্স, ভাউচার্স কি? ধরো তুমি ব্র্যান্ড ফ্যাক্টরিতে 5000 টাকা শপিং করলে দে উইল গিভ ইউ 1000 রুপিসের ভাউচার। এই ভাউচারটা দিয়ে কী হবে, নেক্সট টাইম ওয়েন ইউ কাম টু শপ, তোমাকে তুমি যদি তখন 10000 টাকা শপিং করো, ইউ হ্যাভ টু পে 9000, কারণ কি এটা ভাউচার, সেটা 1000 টাকা তোমার ডিডাক্ট করে দিচ্ছে। ওকে, সো এই ভাউচারগুলোর ব্যাপারে এখানে কিন্তু বলা হচ্ছে। এবার ভাউচারকে কিন্তু আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে কোন টাইপের ভাউচারগুলোকে এখানে কভার করেছে, বা ভাউচার বলতে ট্যাক্স লস আমাদেরকে কী বোঝাচ্ছে। ফার্স্ট জিনিস যেটা বলছে যে ভাউচার বলতে কিন্তু সেটা অ্যাজ এ কনসিডারেশন বা পার্ট কনসিডারেশন হিসেবে এটাকে কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে? মানে দেখো, ধরো ভাউচারের ভ্যালু যদি তোমার 2000 রুপিস থাকে, আর তুমি যদি 2000 রুপিসই শপিং করো, তোমাকে এক পয়সাও দিতে হবে না, ভাউচারটা দিলেই কাজ হয়ে যাবে। বা ভাউচারের ভ্যালু 2000, তুমি শপিং করলে 10000 টাকার, তাহলে তোমাকে ক্যাশে কত দিতে হবে আলটিমেটলি, 8000 রুপিস, কারণ কি বাকিটা ভাউচার। ওকে, সো বলেছে ভাউচার কোনগুলো, যেগুলো অ্যাজ আ ফুল কনসিডারেশন হিসাবে কনসিডার করা হয়েছে বা দ্যাট ফর্মস এ পার্ট অফ দ্য কনসিডারেশন। সেকেন্ড বলেছে দের ইজ অ্যান অব্লিগেশন, ঠিক আছে? এবার অব্লিগেশন মানে কি, তুমি যে ভাউচারটা হোল্ড করে আছো ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে, তুমি যে ভাউচারটা এনেছো ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে, ভাউচারটা বলছে গো টু এনি ব্র্যান্ড ফ্যাক্টরি আউটলেট বা রিলায়েন্স আউটলেটে যাও, অ্যান্ড ইউ ক্যান বাই এনিথিং ফ্রম দেয়ার, আর তার জন্য ভাউচারটা অ্যাপ্লিকেবল। তার মানে কি, আজকে যদি তুমি সেই ভাউচারটা নিয়ে ব্র্যান্ড ফ্যাক্টরিতে যাও, ওরা কি ফিরিয়ে দেবে তোমাকে? দে উইল নট, দে উইল রিকগনাইজ দ্যাট ইয়াস দিস ভাউচার হ্যাজ বিন ইস্যুড বাই আস, সো উই আর লায়েবল টু মেক ইট এফেক্টিভ। ওকে, সো অব্লিগেশন আছে, তোমার কাছে ভাউচার থাকলে তোমাকে যে ইস্যু করেছে তার একটা অব্লিগেশন আছে সেই ভাউচারটাকে অনার করার। থার্ড আরেকটা জিনিস দেখতে হবে, ভাউচার অনেক সময় কিন্তু স্পেসিফাইড থাকে আর অনেক সময় জেনারেলাইজড থাকে। তার মানে কি, দেখো তুমি একটা ধরো ভাউচার পেলে, এই ব্র্যান্ড ফ্যাক্টরিতে গেলে, তুমি 5000 টাকা শপিং করলে, তোমাকে একটা ভাউচার দিয়েছে, বলেছে যে এই যে ভাউচারটা ওয়ার্থ 1000 রুপিস ফর পারচেজ অফ ব্যাগস, ঠিক আছে? মানে ভাউচারটাতে বলে দিয়েছে যদি তুমি ব্যাগ পারচেজ করো 1000 রুপিস অফ পাবে, ঠিক আছে? এবার এই ভাউচার নিয়ে কি তুমি জুতো কিনতে পারবে? নট পসিবল, কারণ কি ভাউচারটা খালি ভ্যালিড ব্যাগসের জন্য, তো এটা স্পেসিফাইড। আর জেনারেলাইজড কি, ভাউচারের ভ্যালু 1000 ফর পারচেজ অফ অ্যাপারেলস, মানে কাপড় চোপড়, ঠিক আছে? এবার কাপড়ের মধ্যে তুমি জিন্স কিনছো না ট্র্যাক স্যুট কিনছো না ইউ আর ওয়েয়ারিং ইউ আর বাইং শার্ট না তুমি কুর্তা কিনছো, এটা কি কিছু স্পেসিফাই করা আছে? না, ইট ইজ এ জেনারেলাইজড টার্ম, ঠিক আছে? তো বুঝলাম যে আমাদের যে কেসে বলছে, আমাদের যে ট্যাক্সের ল জিএসটির মধ্যে বলছে ভাউচারকে আইডেন্টিফাই করা যায় এইভাবে। এবার এগুলো কেন ডিসকাশন করলাম, কারণ কি টাইম অফ সাপ্লাই জানতে গেলে আমাকে এই কয়েকটা বিষয় জানা উচিত। তো এখানে টাইম অফ সাপ্লাইটা কী বলছে, টাইম অফ সাপ্লাইয়ে ঠিক লাস্টের যে প্রভিশনটা সেটা নিয়ে কিন্তু ডিটারমাইন করা হয়েছে। বলছে যে ফার্স্ট কেস, যদি আমার স্পেসিফাইড কেসটা হয়,
যেটাকে ভাষায় ওরা লিখেছে ওয়েন দ্য সাপ্লাই ইজ আইডেন্টিফাইয়েবল, মানে আমি যে সাপ্লাই আইডেন্টিফাইয়েবল মানে কি, এখানে দেখো ব্যাগ, মানে এই ভাউচারটা ব্যাগের জন্যই ব্যবহার করা হবে, তার মানে কি আই ক্যান আইডেন্টিফাই যে এই ভাউচারটা কোন কারণে ব্যবহার হতে চলেছে, ওকে, দ্যাট ইজ সাপ্লাই দ্যাট ক্যান বি আইডেন্টিফাইড। তো এখানে বলেছে স্পেসিফাইড কেসগুলোতে যেখানে নাকি সাপ্লাইকে আইডেন্টিফাই আগে থেকেই করা যাচ্ছে, সেই ক্ষেত্রে টাইম অফ সাপ্লাইটা কি হবে, টাইম অফ সাপ্লাই ইজ ডেট অফ ইস্যু অফ ভাউচার, যেই দিন ভাউচারটা তুমি পেলে সেই দিনই কিন্তু সেটার উপরে টাইম অফ সাপ্লাই অ্যাপ্লাই হবে, বা সেদিনই কিন্তু জিএসটি লাইবিলিটি অ্যারাইজ হবে সেটার উপর, ওকে। কেন এটা করছে, তুমি তো এখনও ভাউচারটাকে নিয়ে কেননি, তো এটার উপর কেন করছে, ব্যাপার হলো গভর্নমেন্ট চায় তাড়াতাড়ি টাকা হাতে পেতে, সিম্পল কেস ওটাই। এইবার যদি আমাদের জেনারেলাইজড হয়, যেখানে তার মানে কি সাপ্লাই ক্যান নট বি আইডেন্টিফাইড, মানে এই ভাউচারটা, ইউ ক্যান পারচেজ এনি ক্লোদিং, ঠিক আছে, কোনটা কিনবে এটা তো আরও আইডেন্টিফাই করতে পারছে না, তো ওই ক্ষেত্রে কি বলছে, ডেট অফ রিডেমশন অফ ভাউচার, যেদিন ভাউচারটাকে নিয়ে তুমি রিডিম করছো সেই ডেটটাকে কিন্তু তখন টাইম অফ সাপ্লাই ধরা হবে, ওকে। সো দিস ইজ আ শর্ট ডিসকাশন অন হোয়াট উইল বি ডু ওয়েন ইট কামস টু ফাইন্ডিং আউট দ্য টাইম অফ সাপ্লাই ইন কেস অফ ভাউচার্স। নাও দেয়ার ক্যান অলসো বি এ সিচুয়েশন ওয়ার হোয়াট এভার উই হ্যাভ ডিসকাসড সো ফার উইল নট বি অ্যাপ্লিকেবল, ওকে, দেন হাউ টু ফাইন্ড আউট টাইম অফ সাপ্লাই। যা যা আমরা শিখলাম এখন অবধি সেগুলো যদি কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে অ্যাপ্লাই নাই করা যেতে পারে, তখন টাইম অফ সাপ্লাই কী হবে, টাইম অফ সাপ্লাই কি হবে না সেই ট্রানজ্যাকশনের জন্য, অবশ্যই হবে। রুলস আমাদের কী বলছে, বলছে যে ইন এনি আদার কেস টাইম অফ সাপ্লাই ইজ, ফার্স্ট আমাদেরকে দেখতে হবে ইন কেস ওয়ার জিএসটি পিরিয়ডিক রিটার্ন হ্যাজ টু বি ফাইলড। এবার যারা যারা রেজিস্টার্ড ব্যক্তি আছে, ঠিক আছে, ম্যাক্সিমামে দরকার পড়ে একটা পিরিয়ডিক রিটার্ন ফাইল করা জিএসটির জন্য, ঠিক আছে, প্রত্যেক মাসে বা প্রত্যেক দু মাসে একবার, ডিপেন্ড করে, ওকে। এবার ইন কেস ওয়ে জিএসটি পিরিয়ডিক রিটার্ন হ্যাজ টু বি ফাইলড, ওদের ক্ষেত্রে কী বলেছে, টাইম অফ সাপ্লাই ইজ দ্য ডেট অন উইচ সাচ রিটার্ন ইজ টু বি ফিল্ড, মানে ডেট অফ ফাইলিং রিটার্ন, ওকে। যারা জিএসটি পিরিয়ডিক রিটার্ন ফিল আপ করছে, আগের প্রভিশন যদি আমি কোনোটাতেই অ্যাপ্লাই না করতে পারি, তখন যদি দেখে যে ও পিরিয়ডিক রিটার্ন ফাইল করছে, তখন ওর টাইম অফ সাপ্লাই কবে হবে, ডেট অফ ফাইলিং অফ রিটার্ন। সেকেন্ড বলছে, যদি এটাও আমরা না বের করতে পারি যে ও পিরিয়ডিক ফাইলিং করছে কি না, তখন বলছে যে টাইম অফ সাপ্লাই ইজ দ্য ডেট অন উইচ জিএসটি ইজ পেইড, যে ডেটে জিএসটি পে করছে সেই ডেটটাকে নেওয়ার কথা বলছে এখানে। অ্যান্ড লাস্টলি, এই চ্যাপ্টারটা শেষ হওয়ার আগে একটাই জিনিস বলার আছে, যে অনেক সময় সাপ্লায়ার যখন গুডসটাকে পাঠাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু কিছু ইনক্রিজ ইন ভ্যালু হয়ে যেতে পারে, ঠিক আছে, কিছু ডিলেড পেমেন্টসের জন্য বেশি টাকা দিতে হবে ওকে, ঠিক আছে, রিসিপেন্টকে,
বা কোনো কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসের জন্য কিছু খরচা বেশি দিতে হবে, তখন কি হয়, 10,000 টাকার জিনিসটা হয়তো 12,000 হয়ে যেতে পারে। তো ওই জায়গায় তো আবার আলাদা হয়ে গেল, 10,000 প্লাস 2,000, দুটো আলাদা আলাদা ফিগার তো না? 10,000 তো তোমার নর্মাল প্রোডাক্টের ভ্যালু, বা ইন্টারেস্ট দিয়ে বা পেনাল্টি দিয়ে বা অন্য কোনো চার্জের জন্য এটা 2,000 আরও বেড়ে গেল। কিন্তু দুটো কি একই জিনিস? না, তার মানে কি দুটোর টাইম অফ সাপ্লাই আলাদা হবে? ওকে, এটার জন্য তো আমাদের বেসিক্যালি জানাই আছে। এবার এইটার জন্য টাইম অফ সাপ্লাই কী হবে? এটার জন্য তো আমরা এতগুলো প্রভিশনস আগে যে পড়লাম সেটা অ্যাপ্লিকেবল নর্মাল, তার উপরে যে এক্সট্রা যে যেটা ভ্যালু আমার বাড়িয়ে দিয়েছে সেটার জন্য আমার টাইম অফ সাপ্লাই কী হবে, সেটা আমাদের রুল অনুযায়ী বলছে, টাইম অফ সাপ্লাই উইল বি দ্য ডেট অন উইচ সাচ ইনক্রিজ ইন ভ্যালু হ্যাজ অকার্ড। যেই ডেটে দামটা বেড়েছে সেই ডেটটাই আমার টাইম অফ সাপ্লাই হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ ওয়্যার উই ফিনিশ দিস চ্যাপ্টার।